মিউচুয়াল ফান্ডের নাম তো আপনারা নিশ্চয়ই সবাই শুনেছেন। যদি আপনি অল্প অল্প করে টাকা ইনভেস্টমেন্ট করে লং টার্মে একটা বড় ধরনের ক্যাপিটাল তৈরি করতে চান এবং যদি আপনারা ব্যাংক বা পোস্ট অফিসে বিভিন্ন ধরনের FD বা গোল্ড ইত্যাদি স্কিম থেকে যে রকমের রিটার্ন পাওয়া যায় তার থেকে অনেক বেশি রিটার্ন আপনি যদি পেতে চান, আবার স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করার মতো রিস্ক যদি আপনি না নিতে চান, তাহলে আপনার জন্য মিউচুয়াল ফান্ড হচ্ছে একটা বেস্ট স্কিম এবং বেস্ট অপশন। এবং প্রত্যেক মাসে অল্প অল্প করে টাকা ইনভেস্টমেন্ট করে আপনারা লং টাইমে 10 বছর, 15 বছর বা 20 বছর এরকমের লং টাইমে আপনারা একটা বড় ধরনের ক্যাপিটাল 100% গেইন করতে পারবেন। এই মিউচুয়াল ফান্ড নামের মাধ্যমেই বোঝা যায় যে মিউচুয়াল ফান্ড হলো আপনার এবং আমার মতো এরকম অনেক সাধারণ এবং রিটেল ইনভেস্টারদের একত্রিত একটা ফান্ড, যেটাকে একজন ফান্ড ম্যানেজার ম্যানেজ করে এবং তার এক্সপিরিয়েন্স অনুযায়ী বিভিন্ন ধরনের কোম্পানির স্টকে ইনভেস্টমেন্ট করে। আর এই জন্যই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করাটা সরাসরি কোনো কোম্পানির স্টকে ইনভেস্টমেন্ট করার চাইতে অনেকগুণ কম রিস্কি, কারণ যে ফান্ড ম্যানেজার সেই ফান্ডকে ম্যানেজ করে সে খুবই এক্সপিরিয়েন্স হয়ে থাকেন এবং আমাদের সমস্ত টাকাকে সরাসরি একটা কোম্পানির স্টকে ইনভেস্টমেন্ট না করে আলাদা আলাদা বিভিন্ন ধরনের সেক্টর এবং আলাদা আলাদা বিভিন্ন ধরনের কোম্পানির স্টকে ইনভেস্টমেন্ট করেন। তাই প্রপার ডাইভার্সিফিকেশনের মাধ্যমে আমাদের সেই ফান্ডের রিস্ক অনেকগুণ কমে যায় এবং লং টার্মে সেই মিউচুয়াল ফান্ড একটা ভালো রিটার্ন জেনারেট করতে পারে। কিন্তু অনেকেই রয়েছে যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চান, অলরেডি ফান্ড সিলেক্ট করেছেন কিন্তু কীভাবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন সেটা জানেন না। তো আজকের ভিডিওটা আমি আপনাদের জন্য সে কারণে নিয়ে এসেছি, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে এটা জানিয়ে দিই যে কোনো মিউচুয়াল ফান্ডে আপনারা দুভাবে ইনভেস্টমেন্ট করতে পারেন। এক হচ্ছে সরাসরি ব্যাংক থেকে, অর্থাৎ সরাসরি কোনো মিউচুয়াল ফান্ডের AMC থেকে আপনারা সেই মিউচুয়াল ফান্ডকে পারচেস করতে পারেন, অথবা আপনারা কোনো থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে আপনারা যে কোনো ধরনের মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। যেমন SBI মিউচুয়াল ফান্ড বা SBI-এর বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ড আপনারা সরাসরি যে কোনো SBI থেকে আপনারা পারচেস করতে পারেন, বা HDFC মিউচুয়াল ফান্ডে যে কোনো ধরনের মিউচুয়াল ফান্ড আপনারা সরাসরি HDFC ব্যাংক থেকে পারচেস করতে পারেন। তেমনি আপনারা এই SBI মিউচুয়াল ফান্ড, HDFC মিউচুয়াল ফান্ড এই ধরনের সমস্ত মিউচুয়াল ফান্ডকে আপনারা সরাসরি কোনো ব্যাংকে বা কোনো AMC-তে না গিয়ে সরাসরি আপনারা কোনো থার্ড পার্টি অ্যাপ যেমন গ্রো, জিরোধা, এঞ্জেল ওয়ান, আপস্টক এই ধরনের থার্ড পার্টি অ্যাপের মাধ্যমেও আপনারা এই সমস্ত মিউচুয়াল ফান্ডকে পারচেস করতে পারেন। তো এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা আসে যে তাহলে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবো কোথা থেকে, সরাসরি কোনো ব্যাংক থেকে নাকি কোনো থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে? এবং যদি থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে ইনভেস্টমেন্ট করি তাহলে যদি কখনো সেই সমস্ত অ্যাপগুলো বন্ধ হয়ে যায় তাহলে আমাদের করা সেই ইনভেস্টমেন্টের কী হবে? এবং যদি এই সমস্ত থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে আমরা ইনভেস্টমেন্ট করি তাহলে তাদের মধ্যে সবচেয়ে বেস্ট অ্যাপ কোনটি? এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো যেমনটা আপনাদের আমি বললাম যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট দুটো পদ্ধতিতে করা যায়, এক হচ্ছে AMC বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এবং দ্বিতীয়টি হচ্ছে থার্ড পার্টি অ্যাপস। এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিস বা AMC হলো এক ধরনের বিজনেস ফার্ম যার আলাদা আলাদা বিভিন্ন টাইপের মিউচুয়াল ফান্ড থাকে এবং আমাদের মতো সাধারণ ইনভেস্টাররা আমাদের পছন্দ মতো সেই সমস্ত মিউচুয়াল ফান্ডগুলোতে টাকা ইনভেস্টমেন্ট করে। এবং সেই AMC বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিস আমাদের করা সেই ইনভেস্টমেন্টের টাকাকে বিভিন্ন ধরনের কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে এবং আমরা সেখান থেকে একটা ভালো ধরনের রিটার্ন আর্ন করতে পারি এবং সেই AMC-রা সেই ফান্ডকে ম্যানেজ করার জন্য তাদের কমিশন পেয়ে যায়। এবং বর্তমানে এরকম অসংখ্য অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিস রয়েছে যাদের মধ্যে আপনারা কিছু নাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং বেশিরভাগ ব্যাংক যেমন SBI, HDFC, কোটাক, এক্সিস এই ধরনের অসংখ্য ব্যাংক তাদের নিজস্ব AMC বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি খুলে রেখেছেন এবং আপনারা সরাসরি সেই সমস্ত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা AMC-র থ্রুতে আপনারা সেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। ঠিক সেরকমই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার দ্বিতীয় যে পদ্ধতিটি রয়েছে সেটা হচ্ছে থার্ড পার্টি অ্যাপস, যেমন গ্রো, এঞ্জেল ওয়ান, ফাইভ পয়সা, জিরোধা, আপস্টক এ ধরনের আরও অনেক রকমের থার্ড পার্টি অ্যাপ রয়েছে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার জন্য। এবং এই সমস্ত থার্ড পার্টি অ্যাপগুলো একটা ট্রানজ্যাকশন প্ল্যাটফর্মের মতো কাজ করে, অর্থাৎ একটা মাধ্যম হিসেবে কাজ করে যেগুলোর থ্রুতে আপনারা সেই সমস্ত ধরনের মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারবেন। এবং আপনারা যদি এই সমস্ত থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে আপনারা কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে এই অ্যাপসগুলো কিন্তু আপনাকে সেই সমস্ত AMC বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি থেকেই আপনাকে সেই মিউচুয়াল ফান্ড পারচেস করে দেবে। তাহলে এখানে আপনাদের প্রশ্ন জাগতে পারে যে তাহলে আমরা মিউচুয়াল ফান্ডে সরাসরি AMC থেকে পারচেস না করে আমরা কেন এই সমস্ত থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে পারচেস করতে যাব? তার উত্তর হলো এই সমস্ত থার্ড পার্টি অ্যাপসগুলো আপনাদেরকে কিছু অ্যাডিশনাল ফিচার্স দেবে যেগুলো আপনারা সরাসরি AMC বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি থেকে যদি পারচেস করতে চান কোনো মিউচুয়াল ফান্ডকে, সেক্ষেত্রে আপনারা সেই সমস্ত ফ্যাসিলিটিসগুলো পাবেন না যেগুলো আপনাকে এই সমস্ত থার্ড পার্টি অ্যাপসগুলো প্রোভাইড করবে। কিন্তু এই সমস্ত থার্ড পার্টি অ্যাপসগুলো যতই আমাদের অ্যাডিশনাল ফিচার্স দিক না কেন আমাদের মনে এই প্রশ্নটা অবশ্যই জাগবে যে এই সমস্ত থার্ড পার্টি অ্যাপসগুলো যদি কখনো বন্ধ হয়ে যায় তাহলে আমাদের সেই করা ইনভেস্টমেন্টের কী হবে? তো এর উত্তরে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি
যদি আপনারা কোনো থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন বা এসআইপি করেন, তাহলে সেই এসআইপি এর এগেনস্টে আপনাকে কিছু ইউনিট অ্যালোট করা হবে। সেগুলোর সমস্ত রেকর্ড আপনি যেই সমস্ত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা এএমসি এর মিউচুয়াল ফান্ড পারচেস করেছেন সেগুলোর কাছেই থাকবে বা সেই এএমসির কাছেই থাকবে। তাই কখনও যদি এই সমস্ত থার্ড পার্টি অ্যাপসগুলো বন্ধ হয়ে যায়, তবুও আপনি যেই সমস্ত এএমসি মিউচুয়াল ফান্ড পারচেস করেছেন সেই সমস্ত এএমসিদের সরাসরি কন্ট্যাক্ট করে আপনি আপনার সেই মিউচুয়াল ফান্ডকে ম্যানেজ করতে পারবেন বা আপনি সেটাকে ক্লেম করতে পারবেন। তো এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই সমস্ত এএমসি বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সাথে এই সমস্ত থার্ড পার্টি অ্যাপসগুলোর মধ্যে কী ডিফারেন্স রয়েছে। তো এবার আমরা দেখব যে এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা থার্ড পার্টি অ্যাপস এই দুটোর মধ্যে কোনটাতে বেশি ফায়দা রয়েছে, অর্থাৎ কোনটার থেকে সেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা আমাদের জন্য বেশি লাভনীয় হবে। তো যদি আপনারা সরাসরি কোনো এএমসি থেকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে আপনারা খুব নির্দিষ্ট কিছু সংখ্যক আপনারা মিউচুয়াল ফান্ড পাবেন ইনভেস্টমেন্ট করার জন্য। অর্থাৎ একটি এএমসিতে শুধুমাত্র আপনি সেই কোম্পানিরই বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার সুযোগ পাবেন। উদাহরণ হিসেবে যদি আমরা এসবিআই মিউচুয়াল ফান্ডকে ধরি, তাহলে আপনি দেখতে পাবেন যে এসবিআই মিউচুয়াল ফান্ড এই এএমসিতে আপনি শুধুমাত্র এসবিআই এর নিজস্ব মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার সুযোগ পাবেন, আপনি অন্য কোনো কোম্পানির মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার সুযোগ পাবেন না। অর্থাৎ আপনার কাছে লিমিটেড কিছু চয়েস থাকবে সেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার জন্য। কিন্তু যদি আপনারা এই সমস্ত থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে আপনার কাছে আনলিমিটেড চয়েস থাকবে। অর্থাৎ আপনি একই জায়গায় একটা অ্যাপের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের এএমসিতে বিভিন্ন ধরনের এএমসি এর মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার সুযোগ পাবেন। আপনারা একই জায়গায় অ্যাক্সিস ব্যাঙ্ক মিউচুয়াল ফান্ড, এসবিআই মিউচুয়াল ফান্ড, এইচডিএফসি মিউচুয়াল ফান্ড, কোটাক মিউচুয়াল ফান্ড, বিভিন্ন ধরনের এএমসি এর মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করার সুযোগ পাবেন। আপনার কাছে আনলিমিটেড চয়েস থাকবে ইনভেস্টমেন্ট করার জন্য এবং আপনার সমস্ত ধরনের ইনভেস্টমেন্টকে আপনারা এই একটা অ্যাপের মাধ্যমেই ট্র্যাক করতে পারবেন। আবার দ্বিতীয়ত, যদি আপনারা থার্ড পার্টি অ্যাপস থেকে মিউচুয়াল ফান্ডকে না পারচেস করে সরাসরি এএমসি থেকে পারচেস করেন, তাহলে আপনারা থার্ড পার্টি অ্যাপসের তুলনায় এএমসিতে আপনারা কিছুটা কম সুবিধা পাবেন। ধরুন আপনি এইচডিএফসি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন, আবার অ্যাক্সিস ব্যাঙ্কের মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন, আবার এসবিআই মিউচুয়াল ফান্ডেও আপনি ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনাকে তিনটে আলাদা আলাদা এএমসিতে গিয়ে তিনটে আলাদা আলাদা অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে সেই তিনটে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার জন্য, যেটা অনেকটা জটিল প্রসেস। কিন্তু আপনি এই সমস্ত মিউচুয়াল ফান্ডে একই জায়গা থেকে ইনভেস্টমেন্ট করতে পারেন যদি আপনারা এই সমস্ত থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন। কারণ যেমনটা আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা এএমসি শুধুমাত্র তাদের নিজস্ব মিউচুয়াল ফান্ডকেই বিক্রি করে, তাদের কাছে শুধুমাত্র নিজস্ব মিউচুয়াল ফান্ডই থাকে, কিন্তু আপনি একটা থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে আপনি সমস্ত ধরনের এএমসির মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার সুবিধা পাবেন। তো এরপরে যে তৃতীয় পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যা হলো এক্সপেন্স রেশিও। যেমনটা আপনারা জানেন যে প্রত্যেক ধরনের মিউচুয়াল ফান্ডকে ম্যানেজ করার জন্য একজন ফান্ড ম্যানেজার থাকে, একজন বা একজনের বেশিও ফান্ড ম্যানেজার থাকতে পারে। তো আপনার ইনভেস্টমেন্ট করা সেই টাকাকে প্রপার অ্যানালাইজ করে সঠিক স্টকে ইনভেস্টমেন্ট করার দায়িত্ব থাকে তাদের উপর। এক কথায় আমাদের করা ইনভেস্টমেন্টকে ম্যানেজ করার দায়িত্ব হচ্ছে এই ফান্ড ম্যানেজারদের, আর এই ফান্ড ম্যানেজ করার জন্য এক ধরনের চার্জ কেটে নেওয়া হয় আপনার করা ইনভেস্টমেন্ট থেকে, সেটাই হলো এর এক্সপেন্স রেশিও। তো আপনাদেরকে আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট জানিয়ে দিই যে প্রত্যেক মিউচুয়াল ফান্ডের দুটো টাইপ থাকে, এক হচ্ছে ডাইরেক্ট প্ল্যান আর অপরটি হচ্ছে রেগুলার প্ল্যান। ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে আপনাকে নিজে থেকে মার্কেট রিসার্চ করতে হবে, ফান্ডকে অ্যানালাইজ করতে হবে এবং আপনাকে নিজে থেকে বিভিন্ন ধরনের ফান্ডের পাস্ট পারফরমেন্স চেক করে আপনাকে ফান্ড সিলেক্ট করতে হবে এবং তারপরে সরাসরি আপনি বিভিন্ন ধরনের থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে সরাসরি সেই সমস্ত মিউচুয়াল ফান্ডের এএমসিতে ইনভেস্টমেন্ট করবেন। এটা হচ্ছে ডাইরেক্ট প্ল্যান। তাই এই সমস্ত ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে আপনাকে গাইড করার মতো কেউ থাকবে না, আপনাকে নিজে থেকে সমস্ত কিছু রিসার্চ করতে হবে, আর সেই কারণে ডাইরেক্ট প্ল্যানের এক্সপেন্স রেশিও অনেক কম থাকে। তো এই সমস্ত থার্ড পার্টি অ্যাপস যেমন গ্রো, এঞ্জেল ওয়ান, জিরোধা, আপস্টক, ফাইভ পয়সা, এই ধরনের থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে যদি আপনি কোনো ফান্ডে ইনভেস্টমেন্ট করেন, তাহলে তার এক্সপেন্স রেশিও সরাসরি এএমসি থেকে সেই মিউচুয়াল ফান্ডকে পারচেস করার তুলনায় অনেকটা কম হয়। কিন্তু যদি আপনি কোনো মিউচুয়াল ফান্ডে রেগুলার প্ল্যানে ইনভেস্টমেন্ট করার জন্য সরাসরি এএমসিতে যোগাযোগ করেন, তাহলে আপনি শুধুমাত্র সেই এএমসির মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং আপনাকে অ্যাসিস্ট করার জন্য ডিস্ট্রিবিউটর, ব্রোকার অথবা কোনো ব্যাংকারের সহযোগিতা আপনি পাবেন এবং আপনাকে অ্যাসিস্ট করার জন্য আপনার কাছ থেকে একটা ডিস্ট্রিবিউশন ফি বা ব্রোকারেজ চার্জ আপনার কাছ থেকে নেওয়া হবে। আর এই সমস্ত কারণে রেগুলার মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিওর তুলনায় প্রায় অনেক গুণ বেশি থাকে এবং ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড এবং রেগুলার মিউচুয়াল ফান্ডের মধ্যে এই এক্সপেন্স রেশিও ডিফারেন্স
প্রায় 1% মতো হয়। এবং আপনি যদি দীর্ঘ সময় ধরে এই সমস্ত রেগুলার প্ল্যানে ইনভেস্টমেন্ট করতে থাকেন হাই এক্সপেন্স রেশিওতে, তাহলে আপনার কাছ থেকে হাই এক্সপেন্স রেশিও হিসাবে যে চার্জ আপনার কাছ থেকে কেটে নেওয়া হবে, হিসাব করলে দেখতে পাবেন আপনি সেই টাকা দিয়ে একটা কার কিনে ফেলতে পারতেন, এতটাই ডিফারেন্স হতে পারে এই 1% জন্য। তো সেজন্য সবসময় আপনাকে রেগুলার প্ল্যান না পারচেস করে আপনাকে সরাসরি ডাইরেক্ট প্ল্যানে ইনভেস্টমেন্ট করা উচিত। তো সুতরাং আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে যদি আপনারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে সরাসরি AMC-তে গিয়ে ইনভেস্টমেন্ট করার থেকে এই সমস্ত থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে ইনভেস্টমেন্ট করাই বেশি লাভনীয়। এবং আজকের ভিডিওটি এ পর্যন্ত, যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।